আমি যেখানে যার সাথে জোট করব ভোট দেবেন তো যদি অন্য জায়গায় নাও মানেন যেখানে আমি দেব আমার গুণকে জিতাবেন তো নাকি কথা দিচ্ছেন জিতাবেন তো নাকি এই বাংলা ইতিহাস তৈরি হবে তো নাকি এই বাংলায় বাংলা এলাকাতে সৈয়দ আনোয়ার আলীর নামে হসপিটাল তৈরি হবে তিনি তো কানা খোরা নয় তিনি আগেও যেমন ছিলেন আজও তেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ खानदाने रसूलेर इज्जत रक्षा करबेन तो नाकि रक्षा करबेन तो नाकि हाथ तुले देखाच्छेन करबेन तो नाकि आर ना आपनारा बिक्री हये जाबे জোট করব ভোট দেবেন তো যদি অন্য জায়গায় নাও মানেন যেখানে আমি দেব আমার গুণকে জিতাবেন তো নাকি কথা দিচ্ছেন জিতাবেন তো নাকি এই বাংলা ইতিহাস তৈরি হবে তো নাকি এই বাংলায় বাংলা এলাকাতে সৈয়দ আনোয়ার আলীর নামে হসপিটাল তৈরি হবে তো নাকি जीवन मया करें हाथ तुले रखबें अपने जीवन आगे ना सत्य आगे जीवन आगे ना मानवता आगे जीवन आगे ना प्रेम आगे জীবন আগে না ইনসাফ আগে জীবন আগে না আল্লাহ আল্লাহ রাসূল আগে জীবন যখন আল্লাহ আল্লাহ রাসূল যখন আগে আমার নবী সাহাবারা জীবন দিয়ে সত্য কায়েম করেছে আমরাও দিতে রাজি আছি ঠিক না বেঠে আজকে এই টোটাল ভাঙর ক্যানিং কাশীপুর জীবনতলা আশপাশে 10টা বিধানসভা কম বেশি ভালো চিকিৎসা ব্যবস্থা নেই ঠিক না বেঠে আশপাশে টোটাল 10টা বিধানসভা কম করে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ভাঙর ক্যানিং যদি ভাঙর ক্যানিং এর মা বাপ ভাই বোন যদি আমাকে দেয় শুনে রাখেন আজকে মাইকে বলে যাচ্ছে অন রেকর্ড হচ্ছে পীরের আওলাদ জবান দিয়েছি ভাঙর আর ক্যানিং এই দুটো যদি ভাঙর ক্যানিং এর বাপ মা ভাই বোন যদি আমাকে দেয় তাহলে আমি কারো ক্ষমতা নেই রুখতে পারে এ জবান দিয়ে গেলাম রেকর্ড হলো এত হাজার হাজার মানুষ শুনলে আশপাশে মাবুন ধরে লক্ষাধিক মানুষ শুনলেন সবাই রেকর্ড হয়ে রইল যদি আপনারা এই বাচ্চাকে বাবাজিকে বিশ্বাস করতে পারেন ভাইকে আমি বলে গেলাম আজকে টোটাল 10টা বিধানসভার কম বেশি মানুষকে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই মরছে তো কি হয়েছে কিন্তু ভাঙরের সুলতান দক্ষিণ ২৪ পরগনার সুলতান হযরতে সৈয়দ আসগর আলী রাহমাতুল্লাহ আলাইহি সুলতান আসগর আলী ঠিক না বেডি আজকে সুলতানের নামে হবে ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জের পবিত্র এই ভাঙরের জমি ওই আবু জেহেল মারকাদের হাতে না চলে যায় তাহলে অপবিত্রর দিকে নিয়ে যাচ্ছে তাদের হাত থেকে ফিরিয়ে পবিত্রতা বজায় রাখার দায়িত্ব ভাঙরবাসীর আছে না না কিসের আপনি রাজনীতি বলে কি বোঝেন আপনি সমাজ সম্বন্ধে আপনি জানেন চতুর্দিকে কিভাবে ঘিরছে আপনাকে আপনার স্বাধীনতা নেই কথা বলার এক থানা এক পুলিশ আপনার জন্য আলাদা আইন অন্য জনের জন্য আলাদা আইন একই কোর্ট একই জজ একই উকিল আপনার জন্য আলাদা রায় অন্য জনের জন্য আলাদা রায় একই পঞ্চায়েত একই প্রধান আপনার জন্য আলাদা নজর অন্য জনের জন্য আলাদা নজর
এই সংবিধান আপনার ধর্ম আলাদা হবে অন্য জন ধর্ম আলাদা হবে সর্বদিক দিয়ে কিভাবে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে 73টা বছর ধরে সেকুলারের নামে কমোরাল গুলো প্রকাশ্য দুশমন বন্ধু মুনাফিকের থেকে প্রকাশ্য দুশমন ভালো অতএব এই বন্ধু সেজে যারা প্রতারণা করেছে কিভাবে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে 500 টাকা দিয়ে ভাই ভাই লড়িয়েছে 1000 টাকা দিয়ে ভাই ভাই লড়িয়েছে ওই স্লোগানটা দিসনি বাবা ওটার নকল হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ নাটটা ঢিলে হলে এরকম হয় নাটটা টাইট থাকলে এগুলো হতো না নাট ঢিলে হলে এরকম হয় ঢিলে আরো হবে আস্তে ও বেচারি তো দেখতেও পাচ্ছে না হা এটাই প্রমাণ যে আল্লাহ আমার পক্ষে আছেন ইনশাআল্লাহ নাই কানা ফোড়া বাচ্চা বাচ্চা ছেলে এরাও ভালোবাসে হয়তো টিপকিনি মারবে যে কানা ফোড়া গুলো কিলে জিতা যায় কথা ঠিকই কানা ফোড়া গুলো কিলে জিতা যায় না কথা ঠিকই কিন্তু যিনি জিতায় তিনি তো কানা ফোড়া নয় তিনি আগেও যেমন ছিলেন আজও তেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি বাংলা বাঁচাতে বাংলার গণতন্ত্র বাঁচাতে বাংলার মা বিটির ইজ্জত বাঁচাতে বাংলার মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের বাঁচাতে বাম কংগ্রেস টিএমসি সবাইকে ডেকেছি ফুরফুরা দরজা খোলা আছে আসো একসাথে বসে মহাজোট হবে ঠিক না বেটি যে আসবেনে জানতে হবে সে বিজেপি কে চাই হ্যাঁ ঠিক না বেটি খুব আব্বাস সিদ্দিকী সম্বন্ধে লোককে ভুল বুঝাচ্ছে না বিজেপির সাথে আছে রায় আমি তো অলরেডি ডাকছি বিজেপি কে রুকার জন্য সবাইকে ডাকছি ঠিক না বেটি যে আসবে না জানতে হবে সে কার সাথে তিনটেই তো ডুবা নৌকো নেই খদ্দে রাখো খদ্দে রাখো নেই অতএব আসতে হবে এ তোমরা কারো কাছে বাধা নাকি তোমরা বামের কাছে বিক্রি নাকি যে হুজুর বাম ভোট ছাড়া আমার হার অ্যাটাক হয়ে যাবে এরম বিক্রি নাকি কংগ্রেসের কাছে বিক্রি নাকি দিদি ছাড়া বাঁচবে না এমন কেউ আছে নাকি অতএব আজ থেকে তোমরা এখানে শপথ আগেও নিয়েছো আজও নাও যে আমরা আল্লাহর সৃষ্টি নবী মুহাম্মদ রসুলের গোলাম আমরা কারো গোলাম নয় জোরে বলো সুবহানাল্লাহ আমরা কারো কাছে বিক্রি নয় এদের যদি তার আবার এতই ক্ষমতা থাকতো তাহলে পুরো দেশ তো ওদের হাতে প্রধানমন্ত্রী ওদের স্বরাষ্ট্রমন্ত্রী ওদের বিচারপতি ওদের প্রধান সেনাপতি ওদের নৌবাহিনী ওদের 99% মুখ্যমন্ত্রী ওদের ডিএম ওদের এসপি ওদের পুলিশ কি বলে বিডিও ওদের সব তো ওদের 5 লাখ কেড়িয়ে দেখ দেখি 50 লাখ তো পরের কথা এই শুনছেন না শুনেন নে এই এলাকার জীবনে আছেন এখনো এখনো ডাক দিচ্ছি চলে আসো সেই নবীর খানদান দাওয়াত দিচ্ছি আগামী দিন এই বাংলার জমিনে আল্লাহর সৃষ্টি গরিব মুসলমান দলিত আদিবাসী মতুয়া অসহায় মানুষদের বাঁচাবার স্বার্থে আমি যে রাজ শক্তি তৈরি করছি আপনাদের ইনভাইট করছি চলে আসেন বাম করেন চলে আসেন কংগ্রেস করেন চলে আসেন টিএমসি করেন চলে আসেন একমাত্র মানবতার স্বার্থে মহান স্রষ্টাকে খুশি করার স্বার্থে পদ নিবার স্বার্থে নয় কথা বুঝে আসছে আপনার কর্মেতে আপনাকে জনগণ বলবো কে সামনে দেবে কথা বুঝে আসছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কে জিতছে কে হারছে কেন সে একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক না বেটি তবে হ্যাঁ ভরসা আল্লাহর উপরে করতে আল্লাহ বলেছে যে আল্লাহর ভরসাই বলে যায় এই মেহনতের ফল ইনশাআল্লাহ আপনাদের ঘরে দেবে জোরে বলো সুবহানাল্লাহ
জিন্দাবাদ বস বাবা আমার মনে হয় ওই মানুষটাকেও দেখলে জালিমরা হয়তো মারবে ছাড়বে না এরা এত নিকৃষ্ট হয়ে গেছে যখন যখন দেখবেন কুকুরের জলাতঙ্গ রোগ হয় কুকুরের একটা রোগ হয় কি রোগ জলাতঙ্গ রোগ হয় জলাতঙ্গ রোগ যখন হয় কুকুর দেখবেন নিজেকে নিজে কামড়ায় ঘুরে 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 না কামড়াচ্ছে নিজেকে ধরতে পারছে না তাও কামড়াচ্ছে এদের এমন একটা রোগ ধরে গেছে খোদার মর্জি এদের আরো রোগ বাড়বে অবশ্য দিন গেলে আরো রোগ বাড়বে ডিসেম্বরের পরে দল ঘোষণা করে এদের রোগটা আরো ব্যাপক ভাবে বাড়বে তো এদের এমন রোগ বেড়ে গেছে এরা বাপের সমতুল্য দাদুর সমতুল্য এবং মা বুলবুল পর্যন্ত ছাড়ছে কথা বুঝে আসছে এদের ওই রোগ ধরেছে বাপ অতএব খুব শিগগিরই আল্লাহর পক্ষ থেকে ডাক্তার আসবে পাগলা কুকুর ধরার জন্য।